এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে একটা নতুন করে একটা ভিডিও শেয়ার করছি। আজকে হঠাৎ করে একটা ঠিক হয়েছে, দুপুরবেলা মিস্টার বলল চলো, মা যখন বলছে তো যাওয়া যাক, তো যাচ্ছি। চলো দেখো কীভাবে, এই যে জাস্ট সিম্পল, এই যে এই ড্রেসটা যেটা বার্থডেতে পরেছিলাম ওই ড্রেসটাই পরেছি, পরে এই যে রেডি হয়েছি। এখনও মিস্টার আসেনি, ওই দিকে কটা বাজে বল বুঝতে পারবে না, 8:20 বাজে, রাত 8:20 বাজে, এখনও বন্ধু মিস্টার আসেনি। তো এবার মিস্টার আসবে, মিস্টার ফ্রেশ হবে, দেন তারপর আমরা বেরোবো। তো যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। মা ফোন করেছে, মা ফোন করে বলছে কী রে এখনও বেরিয়েছে না, এখনও সে অফিস থেকে বেরোয়নি। মা তখন 6:30 নাগাদ ফোন করেছে। তো মিস্টার এসে গেছে, প্রায় এসেই গেছে, ফোন করেছিল। তো চলো আমি রেডি হয়ে বসে থাকি, ও এলে রেডি হলে বেরোবো। তো আমরা স্টেশনে চলে এসেছি। তো মিস্টার আজকে অফিস থেকে এসে কিছু খাইনি বলে ও গেল, গিয়ে ঝালমুড়ি কিনতে গেল। তো আমি এখানে বসে আছি, পিছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ঋষিকেশ যাওয়ার ট্রেন। তো যাই হোক আমাদের এখনও ট্রেন আসেনি, তো এবার এলে উঠবো। এখন বসে থাকি, কতক্ষণ ওয়েট করতে হয় দেখি। What started as a phase has become a growing trend. I guess what I can fall is my self-delusion. আমরা নেমে পড়েছি, এখন হাঁটছি, কোনো টোটো পাইনি আপাতত, তো হেঁটেই যাচ্ছি। আর টোটো ধরিও দেখিও নি টোটোর দিকে, রাত হয়ে গেছে, 10:30টার সময় শ্বশুর বাড়ি আসছি। হঠাৎ প্ল্যানিং এরকমই হয়। তো হ্যাঁ, এতক্ষণ আমরা বলিনি কোথায় এসছি। হ্যাঁ, আমি তারকেশ্বরের বাপের বাড়ি এসেছি, হঠাৎ প্ল্যান হয়েছে, ও হঠাৎ ফোন করে বললো যে আজকে যাবে। তো চলো এসেই গেছি, আর একটুখানি তো একবারে বাড়িতে গিয়ে দেখা করছি। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে মিস্টার এসে এখানে বডি ফেলে দিয়েছে, আর এখানে হচ্ছে মা এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এই জাস্ট চেঞ্জ করে এসে বসলাম, ওর এখনও চেঞ্জ করার টাইম হয়নি। মা ওখানে বলে যাচ্ছে খেতে বস খেতে বস, ওই দিকে বসে 11:05। তো এবার যাই, গিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা সকালবেলা আবার ব্লগটা তারকেশ্বর থেকে কন্টিনিউ করছি। তো আজকে একটু বেলায় ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ কোনো দিন এই সুযোগটা হয় না বাড়িতে থাকলে। তো বেলায় ঘুম থেকে ওঠার পরে কিছুই না, আমরা ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আলুর তরকারি আর মুড়ি সাথে তেলে ভাজা, ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, আর খুবই ভালো লাগলো। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কি সেই মুহূর্তে ঘুম থেকে উঠে আর ব্যস্ত ছিলাম সবাই। তো এখন তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ চালু হয়ে গেছে, কারণ কি একটু তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া সব মিটিয়ে ফেলার জন্য। তো এখানে সব কিছু রান্নার তোড়জোড় চলছে, ম্যাডামও মায়ের সঙ্গে হেল্প করছে। এই যে এখানে মটনের জন্য পেঁয়াজ রসুন সব কাটাকাটি হয়ে গেছে, আর সাথে লোটে মাছের বাটার ফ্রাই, আর ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংস সিটি হয়ে গেছে, এবার কষানো হবে শুধু, আর মা এখানে কাজ করছে, আর ডাল আর ভাজা ডালও হয়ে গেছে। মানে মা তাড়াতাড়ি সার্ভিস দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সার্ভিসটা দিতে লেট করি। মা এই যে রান্না বান্না করছে, মাংসের কালারটা যা বেরিয়েছে, হেভি মাংসের কালারটা বেরিয়েছে। আলুটা মা দিয়ে দাও, আলুটা তো সিদ্ধ করা নয়, না আলুটা এখন দিয়ে দাও, আলুও পড়ে গেল। আর এই যে এখানে মাংস কষাচ্ছে, আজকে আমি যদিও করিনি, মাই আজকে মাংসটা করছে, গন্ধ হেভি বেরিয়ে গেছে, গন্ধটা হেভি বেরিয়ে গেছে। তো চলো মা করুক। এখানে এবার মাছের ফ্রাইটা ভাজছি, এখানে জাস্ট তিনটে করে দিচ্ছি, কারণ কড়াটা ছোটো বলে তিনটে করে দিচ্ছি। আর এই যে এখানে সব ম্যারিনেট করে সব রাখা আছে,
এখানটাকে অন্ধকার অন্ধকার লাগছে। Honey, this is a drag. Melting me down with a kerosene smile. Was full of hope, now I'm turning scene now. বাড়ি ফিরলাম, কারণ আমাদের ট্রেনেতেই যেইটুকু ভিডিও করেছি দিন, তারপর আর ভিডিও করতে পারিনি, আর ভিডিও করা হয়ও নি। বাড়ি এসে ফ্রেশ হলাম, হয়ে মিষ্টি একটু আটাটা মেখে দিচ্ছি আমি, এবার তরকারিপত্র করব। করে তো এখানে এবার রুটি ফুটি করে খেয়ে দিয়ে এবার পুরোপুরি নিদ্রার দেশে চলে যাবো, কারণ কালকে যেহেতু আমার সকাল সকাল উঠতে হবে, মিষ্টারে বেরোনো আছে, ওই জন্য এবার করে যতটা তাড়াতাড়ি করা সম্ভব তাড়াতাড়ি করবে, কারণ আর আজকে আর শরীর দিচ্ছে না, এক জায়গা থেকে এলে আর শরীর দেয় না। তো ভিডিওটা এই অবধিই রাখছি, তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।